السلام عليكم বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আজকে মাঠে দুই দল যেখানে শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তানের অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার রহমান উল্লাহ গুরবাসকে হারায় আফগানিস্তান দলীয় মাত্র সাত রানে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন পেসার তাসকিন আহমেদ এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা মাত্র ৩৫ রানের মধ্যে নিজেদের টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ভীষণ রকম চাপে পড়ে যায় আফগানিস্তান তবে সাথে আফগানিস্তানকে লড়া কু পেতে সাহায্য করেন অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি এবং অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নাবি হাসমতুল্লাহ শাহিদি আউট হন ব্যক্তিগত বায়ান্ন রান করে মোহাম্মদ নাবির ব্যাট থেকে আসে চুরাশি রানের ইনিংস আর এতেই বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ঊনপঞ্চাশ দশমিক চার ওভারে আফগানিস্তান অল আউট হয় দুই ছত্রিশ রানে বাংলাদেশের পক্ষে সমান চারটি করে উইকেট শিকার করেন মুস্তাফিজ ও তাস্কিন দুই শত রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই নিজের উইকেট বিলিয়ে দেন ওপেনার তানজিদ হাসান তামিম দলীয় মাত্র বারো রানে ব্যক্তিগত তিন রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন এই ওপেনার তবে এরপর পঞ্চাশ ঊর্ধ্ব রানের জুটি করে বাংলাদেশকে ভালো একটা শুরু এনে দেন সৌম্য সরকার ও নাজমুল হোসাইন শান্ত দুজনে মিলে বাংলাদেশের স্কোরবোর্ডে জড়ো করেন তেপ্পান্ন রান তাদের এই জুটি ভাঙ্গে ব্যক্তিগত তেত্রিশ রান করে সৌম্য সরকার দলীয় পঁয়ষট্টি রানে আউট হলে এরপর অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত এবং মেহেদি হাসান মিরাজ মিলে পঞ্চান্ন রানের জুটি করেন তাদের এই জুটি ভাঙ্গে দলীয় একশত রানে ব্যক্তিগত সাতচল্লিশ রান করে নাজমুল হোসাইন শান্ত আউট হলে মেহেদি হাসান মিরাজ এরপর উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি তিনি আউট হন ব্যক্তিগত আটাশ রান করে দলীয় একশত বত্রিশ রানে এরপর বাংলাদেশে ব্যাটিং ধসের মুখোমুখি হয় একশত বত্রিশ রানে চার উইকেট হারানো বাংলাদেশ অল আউট হয়েছে একশত তেতাল্লিশ রানে নিজেদের শেষ ছয় উইকেট হারিয়েছে বাংলাদেশ মাত্র এগারো রানে আর এতে বাংলাদেশের কপালে জুটেছে বিরানব্বই রানের বড় হার আর এই হতাশার হারেই সিরিজ শুরু করল টাইগাররা সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট